कुरान शिक्षा सोसाइटी अपना जाने महान अल्लाह किताब अल कुरान पढ़ा जाना बुझा अनुसरण और इत्तेफा कर प्रेरणा सृष्टि एवं प्रचेष्टा चालानोर महती उद्देश्य निये एवं ए प्रचेष्टार माध्यमे अल्लाह पाके रिजामंदी हासिल कर लक्ष्य प्रतिष्ठित हुए बांग्लादेश कुरान शिक्षा सोसाइटी। तो मेन उद्देश्य अल कुरान पढ़ा जाना बुझा अनुसरण करा इत्तेफा कर এটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য। এটা নিয়ে আমরা আল্লাহর রহমতে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ কোরআন শিক্ষা অনেক বছর আগে থেকে কাজ শুরু হয়েছে। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং আমরা আপনারা জানেন বিভিন্ন অনুষ্ঠান করি ন্যাশনাল লেভেলে। এখানে যেন একজন এমপি আছেন, ন্যাশনাল লেভেলে আমরা সেমিনার করি এবং সবাইকে জানাই, জানাতে চেষ্টা করি। তারপরেও অনেকে জানেন না, অনেকে জানতে চেষ্টা করেন, এই জন্য আজকে এই উদ্যোগটা। আমাদের উদ্দেশ্য জানার জন্য কোরআন, মানার জন্য কোরআন। তো সেই পুরা বাংলাদেশ কোরআন শিক্ষার পুরো জিনিস এখন আজকে বলতে পারো না, সোসাইটি চলতি কার্যক্রম দিয়ে আপনাদেরকে জানাবো এবং সেই হিসাবে আপনাদের পার্টিসিপেশন বা অংশগ্রহণের যে একটা সুযোগ, সেই সুযোগটা সম্পর্কে সংক্ষেপ করব। তো সোসাইটি চলতি কার্যক্রম বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি তার মিশন ও ভিশনকে সামনে রেখে স্থায়ী কর্মসূচির আলোকে পরিচালিত কার্যক্রম কয়েকটা আমি দেখাবো, সবগুলি দেখানো তো সম্ভব হবে না। কোরআন ভিত্তিক আলোচনা সভা আমরা নিয়মিত করে থাকি, কোরআন শিক্ষাদান, কোরআন নিয়ে আলোচনা সভা, তফসিল দর্শ বৈঠক, কোরআন ক্লাস পরিচালনা করি, করে থাকি আমরা। অনুবাদ কোরআন বিতরণ প্রকল্প, সোসাইটি আল কোরআন সহজ বাংলা অনুবাদ নামে কোরআন মজিদের একটি সহজ শুদ্ধ উন্নত মানের অনুবাদ প্রকাশ করেছে, ওগুলি আমরা মানুষের বিতরণ করতে থাকি। কুইজ প্রতি বছর একটি কুইজ প্রতিযোগিতা হয় কোরআনের উপরে, কাজে কোরআন সম্বন্ধে জানতে হলে, কোরআন বুঝতে হলে, মানতে হলে কুইজে যারা প্রতিযোগিতা করেন তারা অনেক কিছু জেনে যান। সেই উদ্দেশ্যে কোরআন জানার জন্য আমরা এই কুইজ প্রতিযোগিতা করি এবং এই বছর ইভেন প্যান্ডেমিকের মধ্যে আমরা সেই কুইজ প্রতিযোগিতা করেছি এবং তার জন্য আমরা পুরস্কার দিয়েছি যারা পেয়েছেন। মাদ্রাসা পরিচালনা করছি আমরা, মাদ্রাসাতুল মানান নামে একটি উন্নত শিক্ষা কার্যক্রম, একটা আদর্শ মাদ্রাসা শুরু করেছি আমরা। এখনো অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো আমরা চেষ্টা করছি, অনেকে সহযোগিতা সেটা এগিয়ে যাচ্ছে। শিক্ষা বৃত্তি প্রদান, এটা আমরা প্রত্যেক বছর মেধাবী ছাত্রদের দেই, 2005 সালে শুরু হয়েছে এবং সেখানে অনেকে অংশগ্রহণ করেছেন। কোরআন সেন্টার প্রকল্প, আমরা একটা কোরআন সেন্টার তৈরি করব ইনশাআল্লাহ, আমরা প্ল্যান করেছি, এই প্ল্যান অনুযায়ী আমরা এগিয়ে যাবো এবং আল্লাহ আমাদের সাহায্য করবেন। এবং ফাইনালি আমরা এর সাথে আপনারা জানেন এখন চালু আছে কোরআন পড়তে শিখি, কোরআনের ভাষায় কোরআন বুঝি, দুইটা কোর্স এখন আপাতত চলছে, অলরেডি রানিং। আমরা 30টা ক্লাস সংখ্যা 30টার মধ্যে আমরা প্রায় 10টার কাছাকাছি চলে গেছে, 8টা ক্লাস হয়ে গেছে। বাট এটা শেষ হলে আবার আমরা রিপিট করবো, যারা যারা মিস করেছেন তারা যেন আবার অংশগ্রহণ করতে পারেন বা রিপিট করতে পারেন, কারণ রিপিট করলে অনেক সময় জিনিসটা আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে আসে। এর সাথে কোরআন ভিত্তিক আলোচনা, কোরআন সেন্টার প্রকল্প, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এর সাথে আমরা বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি আরেকটি উদ্যোগ গ্রহণ করেছে, আলেমদের ঐক্য না হলে জাতি বিভ্রান্ত হবে, এই উদ্দেশ্যে আমরা আলেম ঐক্য, আলেমদের ঐক্যের ব্যাপারে আমরা কয়েকটা সেমিনার করেছি। অনেক আলেম বিভিন্ন হিসাব থেকে, কওমি, আলিয়া, তারপরে আপনার মাদানী, আজহারি, সবাই এসে জয়েন করেছেন এবং আমরা আলেমদের ঐক্যের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ যদি কবুল করেন আমরা এটাদের অবশ্যই সার্থক বলে আশা করি, এটা একটা মহান কাজ। তবে আমাদের আলেমদের মধ্যে ঐক্য নাই বলে এক আলেম আলেমের বিরুদ্ধে বলে, কিন্তু সবাই আমরা মুসলিম, এটা ভুলে গেলে চলবে না। আপনার আপনার মত পার্থক্য থাকতে পারে, মত বিরোধ হয়ে মতানৈক্য হওয়া উচিত না, মত পার্থক্য নিয়ে আমাদের একত্রে চলতে হবে। এর সাথে আমরা আন্তর্জাতিক হিজরি ক্যালেন্ডারের উপর কাজ করেছি এবং সঠিক দিনে রোজা শুরু, ঈদ পালন এবং হজ পালনের জন্য আমরা একটা আন্তর্জাতিক হিজরি ক্যালেন্ডার তৈরি করেছি, পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক ক্যালেন্ডারের সাথে মিল রেখে, এবং এই হিসাবে প্রত্যেক বছরের মতো এবার আমরা ইনশাআল্লাহ রোজা শুরু করব, আমরা ঈদ পালন করব, আমরা হজ অনুষ্ঠান করব, মহরম করব, 10ই মহরম আমরা করেছি, আশুরা করব, এবং সেই হিসাবে আমরা সঠিক দিনে সঠিক ইবাদত করব আমরা নিয়ত করছি, আল্লাহ যেন আমাদের নিয়তকে কবুল করেন। আসুন আমরা আখেরাতে ঘর বানাই, আমরা আখেরাতে ঘর বানাই, কারণ আমাদের পৃথিবীতে আমাদের ঘরের অভাব নেই। আমরা অনেকে ঘর বানিয়েছি, অনেকে বানাচ্ছি, অনেকে বানাবো, অনেকে থাকছি, চেষ্টা করছি, কিন্তু আখেরাতের জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে এবং আখেরাতে ঘর বানানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সেই উদ্দেশ্যে আমরা সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি থেকে মানার এডুকেশন কমপ্লেক্স এবং বাংলাদেশ কোরআন শিক্ষা কোরআন টাওয়ার এবং মাদ্রাসাল মানার, এই তিনটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, ওগুলি অগ্রসর হচ্ছে সেবা কিভাবে। প্রথমে আসুন মানার এডুকেশন কমপ্লেক্স। বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি কোরআন ভিত্তিক একটি বহুমুখী শিক্ষা সম্প্রসারের স্বপ্ন দেখছে।
স্বপ্নকে বাস্তবিত করার পথে আছে, একটু পরে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি সাহায্য করেন। তার সেই পরিকল্পিত শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত রূপরেখা এখানে তুলে ধরা হলো। শিক্ষা স্তর হবে, এতে থাকবে একেবারে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে শিক্ষার সর্বোচ্চ স্তর, অর্থাৎ প্রি প্রাথমিক স্তর, প্রাথমিক স্তর, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর, কলেজ স্তর, বিশ্ববিদ্যালয় স্তর এবং গবেষণা স্তর। ইনশাআল্লাহ মানার এডুকেশন কমপ্লেক্সে এটা আমরা স্থাপন করব এবং ওই হিসাবে আমরা ওই হিসাবে কার্যক্রম শুরু করেছি, একটু দেখাবো কতটুকু অগ্রসর হয়েছে। শিক্ষা কমপ্লেক্স শিক্ষা প্রতিষ্ঠান হবে যেগুলি বিভিন্ন স্তরে বিভিন্ন হবে, যেমন স্টার্টিং ফ্রম নার্সারি অ্যান্ড কিন্ডারগার্টেন শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত এবং রিসার্চ ফেলো পর্যন্ত আমরা করব। এর সাথে মানার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থাকবে, যাতে এখান থেকে টিচাররা বের হয়ে আরো এভাবে শিক্ষা প্রসার করতে পারে। মূল উদ্দেশ্য কোরআন ভিত্তিক শিক্ষা, এবং এটা আখিরাতের জন্য কত বড় হেল্প হবে আমাদের জন্য আল্লাহ পাক ভালো জানেন। কারণ আমরা আমরা সবাই মরে যাব, কিন্তু এটা সাদকায়ে জারিয়া কেয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আরো থাকবে, আমরা যদি দাঁড়িয়ে থাকবো, যদি আমরা চালিয়ে দিতে পারি। তাহলে এই জন্য আমরা প্রচেষ্টা করছি, আপনারা সবাই যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবে, যেহেতু আমাদের নিয়ত খালেস নিয়ত, এবং আল্লাহর নিয়ত যদি কবুল করেন আমাদের কাজ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দেবেন। ফিচার অফ এডুকেশন স্টুডেন্ট, ফিচার গুলি কি, মানে বৈশিষ্ট্য গুলি কি, প্রতিষ্ঠান হবে প্রধানত হোস্টেল বেস, ছাত্রছাত্রী থাকবে ভিন্ন ভিন্ন ক্যাম্পাস হোস্টেল, ছাত্রছাত্রী শিক্ষা কমপ্লেক্স প্রতিষ্ঠান যেভাবেই পড়ে তারা নলেজ বিলিফ অ্যাকশন এর দিকে হবে আদর্শ, পুরোটা পড়ছি না, বাট যেটা হলো কেন্দ্রীয় ভাবে একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট থাকবে, সব ছাত্রছাত্রীদের স্বল্প মেয়াদে দীর্ঘমেয়াদে প্রশিক্ষণের আওতায় হবে। আমরা শুধু ডিগ্রি দিলে হবে না, আবার প্রশিক্ষক হওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ ট্রেনিং ইনস্টিটিউট করব, এবং আমরা আশা করছি এখান থেকে পাশ করে বের হওয়া ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে তাদের ক্রিয়েটিভ ইনোভেটিভ এবং ইফেক্টিভ কাজের মাধ্যমে। কোরআন বেস শিক্ষায় যদি শিক্ষিত হয় একজন যুবক, সে কিন্তু নিজেই যে শিক্ষিত তা না, সে সারা দেশে সকল মানুষের মাঝে তার আদর্শ প্রতিষ্ঠিত করতে পারবে, এবং আলটিমেটলি হয়তো কোরআন বেসড একটা এডুকেশন সিস্টেম মাধ্যমে আমাদের সমাজটা কোরআন বেসড বা ইসলামিক মাইন্ডেড হয়ে যেতে পারে। আর না হলে আমরা আমরা জানি একটা ডেঞ্জারাস সিচুয়েশন, যে নর্থ সাউথে কোনো একদিন কিছুদিন আগে একটা সমীক্ষা করা যায়, বছরখানিক আগে বা দেড় বছর আগে, যে যারা নর্থ সাউথ ইউনিভার্সিটি পড়তে আসে সেই ছাত্রছাত্রীরা কত পার্সেন্ট লোক নামাজ পড়ে, কত পার্সেন্ট ছাত্রছাত্রী নামাজ পড়তে জানে, আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। একটা মুসলিম দেশে দেখলাম 90% বেশি মুসলিম, ছাত্রছাত্রীদের মধ্যে 85% মধ্যে তারা নামাজ জানে না, তারা নামাজ জানেই না কিভাবে নামাজ পড়তে হয়। তো চিন্তা করেন আমাদের দেশ ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, এর জন্য দায়ী আমরা, আমাদের আল্লাহ প্রশ্নগুলো উত্তর দিতে পারবো না, আমরা কি করে গেছি। যদি আমরা ওই মানে ওই ধ্যান ধারণায় ইসলাম ভিত্তিক এডুকেশন সিস্টেম চালু করে দিতে পারি, আল্লাহ পাক আমাদের ভবিষ্যৎ বংশধরকে, এই যে 85% ছাত্রছাত্রীরা জানে না নামাজ কিভাবে পড়তে হয়, এই আজাব থেকে আল্লাহ হয়তো আমরা সেই হিসাবে কাজ করে যাচ্ছি, আল্লাহ আমাদের কাজ কবুল করেন। প্রকল্প বাস্তবায়নের জন্য আলহামদুলিল্লাহ মানার এডুকেশন কমপ্লেক্স বাস্তবায়নের উদ্দেশ্যে অর্থ ও জমি সংগ্রহ শুরু করা হয়েছে। পূর্বাচল 3 নম্বর সেক্টর সংলগ্ন বাগবেড় মোজায় প্রাথমিক পর্যায়ে 10 বিঘা জমি সংগ্রহের কাজ শুরু হয়েছে। তো ম্যাপের মাধ্যমে আজকে বোঝাতে চাবো, যারা যারা দেখেন না বা যারা জান না তারা জানেন ম্যাপ থেকে বুঝতে পারেন কোথায় এটা। এই হলো পূর্বাচলের সেক্টর 3, সেক্টর 3টা লোকেশন আমি আরো দেখাতে পারবো। এইটা হলো সেক্টর 3, সেক্টর 3 ঠিক দক্ষিণ দিকে, এখানে হবে বাগবেড়, এই যে বাগবেড়, এই সেক্টর 3 থেকে যে এখানে একটা লেক আছে, খাল, খালে অপর পাড়ে বাগবেড়, এবং এই সামনে একটা রোড আছে যেটা কানেক্ট করছে একদম সিশেল পার্কের সামনে যে রোডটা গিয়েছে, আমরা আরো হবে এখানে আমরা ঘর বানাবো, বা বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি একটা কমপ্লেক্স করবো, এডুকেশন কমপ্লেক্স ভবিষ্যতের জন্য হবে আমাদের। সেই কমপ্লেক্সের আওতায় আমরা বলছি আসুন আমরা আখেরাতে ঘর বানাই, এখানে আপনি 1 ডিসিমিটার জমি কিনেন, আখেরাতে 700 থেকে বেশি ডিসিমিটার জমি আপনি পাবেন ইনশাআল্লাহ। তো কাজে আমরা এই সুযোগটা কেন গ্রহণ করবো না, অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে। আসুন ম্যাপে আর একটু দেখে স্পষ্ট পাবে, এই যে দেখেন আপনার নিকুঞ্জ ফ্লাইওভার, কুড়িল ফ্লাইওভার থেকে আপনি আপনি পূর্ব দিকে যাবেন, পূর্ব দিকে গেলে আপনি দেখতে পাবেন পূর্বাচল, প্রগতি সরঞ্জীব পূর্বাচল, পূর্বাচল এক্সপ্রেসওয়ে, এখানে গেলে এটাকে আমি আরো সংক্ষেপ করি, এই হলো সে বাগবেড় এলাকা, অর্থাৎ এটা 3 নম্বর সেক্টর, এই 3 নম্বর সেক্টর থেকে এইখানে শেষ 3 নম্বর সেক্টর চড়া রাস্তা, তার অপর পাড়ে এলে আমরা এখানে প্ল্যান করেছি BQSS এর কমপ্লেক্সটা হবে। এখানে আরো স্পষ্টভাবে দেখানোর জন্য আমি আরেকটা ম্যাপ এনেছি, এটাতে আপনি দেখেন
সিটি মার্কেট সেক্টর থ্রি, সেক্টর থ্রি থেকে আপনি যদি একটা রোড আনেন, এই রোডটা সেক্টর থেকে সোজা দক্ষিণ দিকে, এটা হলো জলসিঁড়ি, যেখানে আর্ম ফোর্সেস, আর্মি নেভি আর্ম ফোর্সেস বিরাট একটা আবাসন। সেই বিরাট আবাসন ঢাকার মধ্যে সবচেয়ে আদর্শবান একটা আদর্শ আবাসন হচ্ছে, সেটার সাথে কানেক্টিং রোড হবে। দুইটা রোড অলরেডি হয়ে গেছে, আরেকটা হবে এই 3 নম্বর সেক্টর দিয়ে উপর থেকে এই জলসিঁড়ি আবাসন। তাহলে এটা জলসিঁড়ি, এটা হলো সেক্টর থ্রি শেষ, এর মধ্যখানে জায়গাটা হলো সেটা যেখানে আমরা প্ল্যান করছি, এইখানে হলো বিকিউএসএস, আমরা একটা প্ল্যান করেছি, এখানে আমরা জমি কেনা শুরু করেছি, অলরেডি কিছু কেনা হয়েছে, সে দেখাবো কতটুকু কেনা হয়েছে। তাহলে লোকেশন দেখে চিন্তা করে দেখেন, সেক্টর থ্রি, সেক্টর থ্রি থেকে জলসিঁড়ি যাওয়ার রোড হবে, সেই রোডের উপরেই এবং যে এক্সিস্টিং রোড আছে তার পাশেই বিকিউএসএস এই প্ল্যানটা। আমরা আরেকটু যদি ম্যাপে দেখি, এই সেক্টর থ্রি আবার সুন্দর করে এঁকেছে এখানে, এই সেক্টর থ্রি এর এক্সিস্টিং রাস্তাগুলো সব পাকা রাস্তা, সব হয়ে গেছে, কিন্তু এখানে হলো লেক, এই লেক, আমরা এখানে একটা ব্রিজ হবে, এখানে এই ব্রিজ, ব্রিজটা হবে এই লেকটা পার হয়ে, এই ব্রিজের পরে কিন্তু এই রোডটা চলে যাবে, ওই যে দেখি জলসিঁড়ি আবাসন, রোড টু জলসিঁড়ি, সেই ব্রিজ পারে রোড টু জলসিঁড়ি আবাসন। এবং এই রাস্তার জন্য সীমানা নির্ধারণ কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ রোডটা হবে। আর আলহামদুলিল্লাহ আমরা যেখানে প্ল্যান করছি সেই জায়গাটা হলো ঠিক এখানে বিকিউএসএস, যে জায়গাটা আমরা প্ল্যান করেছি, এখানে অলরেডি 1 বিঘার মতো জায়গা কিনে হয়েছে, জনাব আব্দুল ওয়াহিদ সাহেবের আরো 2 বিঘা আছে, 3 বিঘা জায়গা হয়ে গেছে, আমাদের প্ল্যান 10 বিঘা। কাজে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোকেশন, ঢাকার মধ্যে এরকম লোকেশন আরেকটা হবে বলে আমি মনে করি না। তো কাজে মানা এডুকেশন কমপ্লেক্সের যে আমরা একটা লিফলেট বাইর করেছিলাম, এখানে দেখেন পূর্বাঞ্চলের ম্যাপ, পূর্বাঞ্চলের ম্যাপের মধ্যে এটা হলো পূর্বাঞ্চল এক্সপ্রেস, এইটা যদি দেখি ম্যাপে সংক্ষেপে, এইখানে হবে আমাদের বিকিউএসএস প্রজেক্ট, এবং সেটাকে যদি আমরা আরো একটু বড় করে দেখি, এখানে হবে যে রোডটা যাবে জলসিঁড়ি আবাসন কানেক্টিং রোড, তার উপরে হবে আমাদের বিকিউএসএস স্থাপনা, ইনশাল্লাহ আমরা ওইভাবে অবশ্যই করছি। কাজে আমাদের ল্যান্ড পার্চেস টার্গেট হলো 10 বিঘা, 300 ডেসিমেল, 30 ডেসিমেল 1 বিঘা ধরে ওই এরিয়াতে, তাই ধরে 300 বিঘা আমাদের উদ্দেশ্য মিনিমাম আপাতত, এবং 300 ডেসিমেল আমাদের আপাতত উদ্দেশ্য 10 বিঘা আছে। 10 বিঘার মধ্যে আমরা সোফার প্রগ্রেস কতটুকু আমরা দেখি, আমরা রেজিস্ট্রি করে ফেলছি আলহামদুলিল্লাহ কোরআন শিক্ষা সোসাইটির নামে 21.85 ডেসিমেল, এটা রেজিস্ট্রি হয়ে গেছে, আর নিউ 9 ডেসিমেল এখন রেডি আছে রেজিস্ট্রির জন্য। এখানে আমাদের যারা কমিটমেন্ট করেছেন এবং যারা দিতে চান, এখানে করলে আমরা 9 ডিসেম্বর স্টেজ হয়ে এখনই কিনে ফেলতে পারবো, এটা লাগবে 32,60,000 টাকা, তার মধ্যে আমাদের কিছু আছে ব্যালেন্স, আর কিছু হলে আমরা এটা এখনই রেজিস্ট্রি করতে পারবো ইনশাআল্লাহ, এবং রেডি ফর পার্চেজ আরো 29.5 ডিসেম্বর, এটা বায়না করা আছে আমাদের কোনো এক ভাইয়ের মাধ্যমে, সেটা আমরা কিনতে পারবো এখনই, এবং তার জন্য 4 লাখ টাকা পার ডিসেমেল হিসাবে আমাদের লাগে 1,50,60,000, অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু আল্লাহ যদি সাহায্য করেন এই 1,50,00,000 কোনো ব্যাপারই না, এটা এসে যাবে ইনশাল্লাহ। যারা জান্নাতে ঘর বানাতে চান, সবাই এগিয়ে আসলে দুনিয়াতে কেন কিছু করবো না, অবশ্যই করবো আমরা, কেন করবো না জান্নাতের জন্য, আর নিজের ওয়ারির জন্য কত রেখে দেবো, তো তার মধ্যে হতে নিজের জন্য নিয়ে যেতে হবে, এগুলি জান্নাতে ঘর বান নিজের জন্য নিয়ে গেলাম, ওয়ারিসদের জন্য যা আছে আল্লাহ দিয়েছে অবশ্যই ওয়ারিসটা চালাবে, কিন্তু আমি নিজের জন্য কি নিয়ে গেলাম আখেরাতে, খালি হাতে যাবো, খালি হাতে গিয়ে জান্নাত বিনা পয়সা পেয়ে যাবো, এটাই হলো জান্নাতে ঘর বানানোর এইটাই প্রচেষ্টা। কাজেই ডোনেশন ফর হাউস ইন জান্নাত, অর্থাৎ জান্নাতে আখেরাতে ঘর বানানোর জন্য ডোনেশন কারা দিয়েছে আমরা দেখি একটু সংক্ষেপে। সোফার কমিটেড ফর ল্যান্ড, প্রথমে আমরা ল্যান্ডের কমিটমেন্ট নিয়েছি, মিস্টার আব্দুল ওয়াহিদ উনি 40 ডিসমেল কমিটমেন্ট করেছেন, প্রায় 1.5 কোটি টাকা লাগবে, উনি কমিটমেন্ট করেছেন এবং নিজে নামে কিনেছেন, ওটা আমাদের কোরআন শিক্ষা সোসাইটির নামে ট্রান্সফার করেছেন, অচিরেই করবেন কিছুদিন মধ্যে। এয়ার কমান্ডার ডক্টর জিলানি উনি 30 ডিসমেল কমিটমেন্ট করেছেন এবং ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে যে কোনো সময় আমরা এটা পেয়ে যাব। ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম উনি 30 ডিসমেল কমিটমেন্ট করেছেন, অ্যাবাউট 1 কোটি টাকার মতো। যারা আব্দুল হাকিম উনি আজকে আছেন আমাদের এই পরিসরে, উনি কমিটমেন্ট করেছেন, ওনার কমিটমেন্ট হয়তো 3টার থেকে বেশি হতে পারে, আমরা জানি না, আমরা ওপেন রেখেছি ওনার জন্য, এই জন্য ডট ডট ডট, মেবি উনি 50 ডিসমেল, আমি ডোন্ট নো, আল্লাহ তাকে যতটুকু তৌফিক দিবেন, আল্লাহ তার দিলে যতটুকু ঢোকাবেন ততটুকু দেবেন। কাজী জয়নাল আবেদিন যিনি আমাদের ওই এরিয়াতে জমিগুলি ক্রয় করে দেন, উনি নিজে 5 ডিসমেল কমিটমেন্ট করেছেন, 1 ডিসমেল যদি 4 লাখ করে হয়, 5 ডিসমেলে 20 লাখ। ডক্টর আনারুল মোল্লা যিনি আজকে ক্লাসে আছেন, উনি কমিটমেন্ট করেছেন 1 ডিসমেল, তো 1 ডিসমেলে আখেরাতে 700 ডিসমেল পেয়ে যেতে পারেন, বাট 1 বিঘা হলে কত পাবেন আল্লাহ ভালো জানেন, আল্লাহ বিশ্বামদৃষ্টিটা দেবেন। তাহলে ওটা ল্যান্ড কমিশন কমিটমেন্ট গেল, ল্যান্ড কমিটমেন্ট পরে যারা ক্যাশ দিয়েছেন তাদের নামে আমি এখানে এনেছি,
আমাদের ক্লাসে আজকে উপস্থিত 120, এখানে মাত্র নাম দেখছি 7-8 জন, 120 জনের নাম দেখতেছে ইনশাল্লাহ, সবাই জান্নাতে ঘর বানাবে, কেন বানাবো না? এখানে যারা সোফার পেমেন্ট করেছেন, মিসেস রশনা আবিদ, উনি 58,35,000 টাকা দিয়েছেন, ডক্টর একিম মোর্শেদ, উনি জানেন বিখ্যাত ডাক্তার, গ্যাস্ট্রো লিভার হসপিটালের মালিক, উনি 25,00,000 টাকা দিয়েছেন অলরেডি, আরো 25,00,000 টাকা কমিটমেন্ট আছে ওনার। ডক্টর আজহারুল ইসলাম আজহারুদ্দিন, তিনি আজকে ক্লাসে কথা বলেছেন, প্রথম দিকে 8,00,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। মিস্টার রহমতুল্লাহ, যিনি মেজর রহমতুল্লাহ মনে হয়, উনি 5,00,000 টাকা দিয়েছেন। মিসেস ফরিদা রহমান 1,00,000 টাকা, ডক্টর ফৌজিয়া ইয়াসমিন 5,00,000 টাকা, কাজী রেজাউর রহমান 2,00,000 টাকা, এগুলি সব দেওয়া হয়ে গেছে এবং এগুলি আমরা ওই যে 21.5 ডিসেম্বর কিনেছি ওগুলিতে আমরা খরচ করেছি, আরো আছেন যারা 2,00,000 টাকা ছোটখাটো। তো সোফার টোটাল ডোনেটেড ছিল 1,04,35,000 টাকা, বাট নিডেড আমরা যে 194 ল্যান্ড কমিটমেন্ট বাদ দিয়ে 194 আরো কিনতে হবে, 4,00,000 কোটি আমাদের আসে 7,76,00,000 টাকা, তার মধ্যে 1,04,00,000 উঠে গেছে আর বাকিতে 6,71,000। আমরা যদি আজকে ক্লাসে 120 জন জয়েন করি, 6 কোটি কিছুই না, হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা আশা করি। আসুন সাদাকা ফর হাউজিং জান্ন, কাজে আমরা সাদাকার জন্য এগিয়ে আসবো আর জান্নাতে বাড়ি বানানোর জন্য, ঘর বানাতে, আখেরাতে ঘর বানাতে হবে, না হলে যে থাকবো কোথায়? আল্লাহ আমাদের কবুল করেন। তো আসুন, যারা টাকার জন্য কমিটমেন্ট করেছেন, আগে তো ল্যান্ডের কমিটমেন্ট দেখালাম, এখন টাকার জন্য যারা কমিটমেন্ট করেছেন সেটা হলো মিস্টার নাইমুল কবির 5,00,000 টাকা কমিটমেন্ট করেছেন, ডক্টর একিউ মোহসিন যেটা বলেছি উনি আরো 25,00,000 টাকা কমিটমেন্টে আছেন, মিস্টার নজরুল ইসলাম 1,00,000, মিস্টার নজরুল ইসলাম সিকদার 1,00,000, মিস্টার রবিউল্লাহ বাহার টিপু 1,00,000, নাইমুল হক খান 5,00,000, নোমান হামিদুল হক 1,50,000, মিস্টার নূর আলম সিদ্দিকী 1,00,000, মিস্টার জহির IDF যিনি আজকে ক্লাসে আছেন ইনশাল্লাহ, উনি 5,00,000 করেছেন আপাতত, উনি আরো হয়তো দিবেন আস্তে আস্তে। কাজে যারা কমিটমেন্ট, দ্যাট ইস নট এন্ড অফ ইট, তারা যখন আল্লাহ সামর্থ্য দেবে অবশ্যই কমিটমেন্ট বাড়াবেন। কাজে টোটাল কমিটমেন্ট টাকার ক্ষেত্রে আসে 57,00,000 টাকা, আর আমরা টোটাল যে রিকোয়ারমেন্ট ওটাতে বিয়োগ দিলে এখনো আমাদের 6,24,00,000 টাকা দরকার। আল্লাহ যদি ব্যবস্থা করে কোনো ব্যাপারে, না আমরা আশাবাদী ইনশাল্লাহ, আল্লাহ ব্যবস্থা করবেন আপনাদের সবার মাধ্যমে ইনশাল্লাহ। কাজে বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির মাধ্যমে আপনারা জয়েন করতে পারেন আখেরাতে ঘর বানানোর জন্য, কন্ট্যাক্ট নাম্বার আপনারা জানেন, তারপর আমি লিখিয়ে দিয়েছি, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সাইটে গেলেই পাবেন, ওয়েবসাইটে গেলেও পাবেন, আমাদেরকে রিং করলে হবেন, এই নাম্বারগুলি আপনারা যোগাযোগ করতে পারেন। আপনি নাম ঢুকিয়ে দেন, নিয়ত করেন, নিয়ত করার পরে আল্লাহ কবুল করবে, আপনি কবুল করার মালিক না, সামর্থ্য আল্লাহ দেবে, আপনি তো চেষ্টা করবেন, আপনি নিয়ত করবেন, নিয়ত করলেই আপনার এবাদতের কাজ হয়ে যাবে, আপনার পুণ্য আপনার জমা হয়ে যাবে, তারপরে চেষ্টা করেন আল্লাহ সমর্থ দিলে অবশ্যই করবেন। সবাই নিয়ত করে ফেলেন এবং নাম ঢুকিয়ে দেন যে আমি এত নিয়ত করলাম, আমি এত নিয়ত করলাম, নিয়ত করে ফেলেন, আল্লাহ সাহায্য করবেন আলহামদুলিল্লাহ। কাজেই আমরা রিড দ্য কোরআন টু নো, রিড দ্য কোরআন টু ফলো, আপনার জানার জন্য কোরআন পড়ুন, মানার জন্য কোরআন পড়ুন, যে কোরআনের মাধ্যমে কোরআন পড়ে আমরা আখেরাতে কামিয়াবি হাসিল করব, সাথে সাথে কোরআনের আয়াত অনুযায়ী সাদাকা দিয়ে আমরা আখেরাতে ঘর বানাবো ইনশাল্লাহ। কোরআনের আয়াত রয়ে গেছে বলে আমরা যখন বুঝবো জানবো, আমরা অবশ্যই জানবো, আপনার জন্য বাড়িয়ে দিবে আল্লাহ পাক, আল্লাহ কোরআনই বলে দিচ্ছে, কোরআন যখন পড়বেন বুঝবেন তখন আপনি এইসব সাদাকার জন্য এগিয়ে আসবেন, নিজে নিজে এগিয়ে যাবেন, আমাদের বলতে হবে না, এবার প্রেজেন্টেশন তো দরকার নেই, নিজে খুঁজবেন কোথায় দেওয়া যায়, কোথায় দেওয়া যায়, যেখানে ইচ্ছে দেন কিন্তু সাদাকা করতে হবে আপনাদেরকে। আসুন বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি আপনি মেম্বার হতে পারেন, এবং মেম্বারের জন্য আমাদের অনলাইন মেম্বারশিপ ফর্ম আছে, এখানে জয়েন করতে পারেন, মেম্বার হয়েও সাদাকা দিতে পারেন, মেম্বার না হয়েও সাদাকা দিতে পারেন, আপনার ইচ্ছা। কাজে আপনি যদি মেম্বার হতে চান, আমাদের ফর্ম আছে অনলাইন, ফর্মে ফিল আপ করে মেম্বার হয়ে সাদাকা দেন, আপনি একটা অংশ হয়ে গেলেন, অত আপনি সাদাকা দিয়ে আমাদের লিস্টে নাম ঢুকিয়ে দেবেন, ইনশাল্লাহ আপনি একটা অংশীদার হয়ে যাবেন, আখেরাতে ঘরের অংশীদার। এবং আলহামদুলিল্লাহ ধৈর্য ধরে শোনার জন্য আপনাকে ধন্যবাদ, আল্লাহ যেন আমাদের সঠিক পথে পরিচালিত করেন, আসুন আমরা আখেরাতের ঘর বানাই, সবাই বলে আমিন আমিন সুম্মা আমিন, আল্লাহ আমাদের কবুল করেন, আমরা যেন আখেরাতের ঘর বানাই তারা গিয়ে আসতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।